যেমন মাছ ওইদিকে আছে বাড়ি বসে থাক চলো এই আসলে এসে গেছি এতটা রাস্তার পরে হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে কিরকম আছো তো আজকে যাচ্ছি গড়গণেশে প্রচন্ড উচ্চ তো চলো দেখতে থাকি ভিডিওটা আর তোমাদেরও দেখাচ্ছি ঘুরে ঘুরে তো গাইস গড়গণেশ মন্দিরে ফার্স্ট টাইম আমি উঠলাম আর ফার্স্ট টাইম এসেছি যে এর আগে উঠবো সেটা হবে না চাইলেও তো প্রথম ফার্স্ট এসেই আমার ভিডিওটা দেখেই আমি খুব ভালো লেগেছে তো বলেছি আমি এখানে যাবই যাব তো আমি এসেছি গড়গণেশে তো ভিডিওটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে থাকো ফুল অবধি আর গড়গণেশ মন্দিরটা একদম পাহাড়ের উঁচুই আর কি তো খুব কষ্ট হয়ে গিয়েছিল উঠতে সিঁড়ি আর সিঁড়িগুলো প্রচণ্ড চওড়া আর কি এই জন্য আর বেশি কষ্ট হয়েছিল যেরকম উচ্চ সেরকম চওড়া সেরকম মানে লম্বা সিঁড়িটা আর কি তো তোমরা দেখো সিঁড়িটা কীরকম গাইস আর যারা বাচ্চাদের নিয়ে ওঠে তাদের কি হালুয়া টাইট ভগবানই জানে তো আমরা আসার পথেই মানে যখন আমরা যাচ্ছি তখনই দেখছিলাম একটা ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে নেমে নেমে আসছিল আর কি তখন রোদ ছিল আর 9টা বাজে তো ওইটুক ছেলেকে নিয়ে কীভাবে উঠেছে ভগবানই জানো আমরা তো উঠতেই পাচ্ছি না গাইস আমার মা তো 5-6 বার বসা হয়ে গেছে এই যে বসে আছে আমার মা ভাই আর এই যে জামাইবাবু তো এইখান থেকে দেখো সম্পূর্ণ শহরটা দেখা যাচ্ছে জয়পুরে তো তোমরা ভাবো তাহলে সম্পূর্ণ জায়গাটা যদি দেখা যায় তাহলে কতটা উঁচু তবুও শুধু একবার দর্শন করার জন্য গিয়েছি গড়গণেশে দেখার জন্য গণেশ ঠাকুরকে তো খুব এনজয় করলাম যেতে যা একটু কষ্ট হয়েছে নামতে সেরকম কষ্ট হয়নি গাইস কিন্তু খুবই স্লিপ ছিল এর জন্য একটু আস্তে আস্তে নেমেছি যাতে পড়ে না যায় এর জন্য তো এই যে চলে এসেছি গড়গণেশ মন্দিরে তো ফোনটা তো ভিতরে অ্যালাও নেই তো যেটুক ছিল সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি লুকিয়ে লুকিয়ে তো আমি যেইখানেই যাই না কেন গাইস তোমাদেরকে দেখাতে চাই যে ভিতরে কীরকম কিন্তু যেটুক অ্যালাও না থাকলেও যেটুক পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই গাইস তো দেখো সেই পাহাড়ের উঁচুতে মানে দুটো দোকান বসেছে জানি না কীভাবে অত দূরের থেকে বাবা দুটো দোকান কীভাবে আসলো একটা বোধ হয় প্রসাদের দোকান আর একটা খাবার এমনি খাওয়ারের দোকান আর কি গাইস তো এই যে ঢুকছি এখন গড়গণেশ মন্দিরের ভিতরে তো এই দেখো পাহাড় পাশ দিয়ে শুধু এই যে আমরা ঢুকে গেছি গড়গণেশ মন্দিরে এই যে এইটুকু দেখাতে পেরেছি গাইস ওইদিকে ফোনটা এলাও ছিল না তো করতে পাইনি সরি এর জন্য তো দেখো কি সুন্দর পাহাড়গুলো তোমাদেরও আশা করছি ভালো লাগছে ভিডিওটা যেটুকু করতে পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি গাইস কারণ আমি খুবই প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম এতটা সিঁড়ি আসতে আর কি তো এখন আবার এতটা সিঁড়ি নামবো এতটা সিঁড়ি পার করে আর কি গাইস আরও ভালো লাগছিলো না মাথাটা খুবই যন্ত্রণা করছিলো এর জন্য যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের জন্য শেয়ার করেছি তো চলো সঙ্গে থাকি তো যে আমার ভাই আর জামাইবাবু আগে এগিয়েই চলে যাচ্ছে তো এটা সমান রাস্তা আর সামনে আছে সিঁড়ি তো দুটো রাস্তা হয়তো গাইস তো দেখলাম অন্য সাইড দিয়ে মানে অনেক লোকই আছে কিন্তু আমরা এই সাইড দিয়ে গেলাম এই সাইড দিয়ে একটু মানে সেরকমও দূর মনে হয় না কিন্তু ওই সাইডটা দেখলাম আরও বেশি রাস্তা হতে পারে গাইস খাড়া খাড়া সিঁড়ি এর জন্য তো এই দেখো এলাকাটা কত সুন্দর গাইস তো এই যে চলে এসেছি প্রায় এই যে সিঁড়ি কি উঁচু গাইস সিঁড়িগুলো তো দেখো আমার ওই সাইডটা দিয়ে কতটা দেখা যাচ্ছে সিঁড়ি গাইস স্পষ্ট বোঝা যাচ্ছে গাইস কতটা সিঁড়ি উঁচু আর কি
চলো নেমে আসলাম। আসলে খুব টায়ার্ড ছিলাম, তো এসেই খুব ভালো লেগেছে মন্দির থেকে। তো চলো গাইজ, ব্লগ তো চলো গাইজ ব্লগটা এখানে শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টাটা।